এবং হাতের লেখা ভালো রাখতে হবে, ভালো রাখতে হবে, খাতা কি দামি নিয়ে গেল সেটা বড় কথা না। তো যাই হোক, এনার কাছে অনেক রকমের খাতা রয়েছে। জায়গা আচ্ছা, আপনা হাম তো শুনতে কি শিয়ালদা মে আপনা কেজি ওয়েট সে মিলতা হ্যায়, কেজি ওয়েট। হ্যাঁ, তো ই ক্যা কেজি হিসাব সে রেট বলে? সব কেজি। আচ্ছা, আভি তক জো রেট আপকো বোলে 120 রুপিয়া, 90 রুপিস জো ভি হ্যায়, 140, সব কিলো কি? हाँ भैया, हम आए हैं सियालदा का एक मार्केट में, जहाँ आपको केजी वेट में किलो के हिसाब से आपको बच्चा लोग का, बड़ा लोग का जो होता है ड्राइंग से लेकर ए टू जेड खाता का कॉपी का दुकान है, आपको मिल जाएगा। देखिए बहुत सारा स्टॉक है, हाँ ये इतना स्टॉक है क्योंकि अभी का सीजन आने वाला है, इसलिए लोग खाता का स्टॉक करके रखा है, और बहुत सारा पेपर्स भी है। तो इनको हम पूछेंगे, इनका दुकान का नाम, इनका दुकान का मोबाइल नंबर, ये अगर इनका पास कोई आता है तो मैंने स्पॉट डिलीवरी स्पॉट लेता है या बाहर ऑनलाइन भी डिलीवरी करता है, थोड़ा बहुत जानकारी लेंगे और क्या हिसाब से रेट देता है, क्या प्राइस है। अच्छा दादा, ये की खाता की मैंने कत दाम? 130 টাকা। এই আর এটার? এটা 90 টাকা। এটা 90 টাকা। তো এই খাতাটা 130 টাকা কেন? এটা কোয়ালিটি ভালো। এর কোয়ালিটি ভালো, মতলব ইসকা কেনা কা মতলব হ্যায় ইসকা 100, এটা কত? 130 টাকা। 130 রুপিয়া। এই কাগজ কা দাম, মানে কাগজ জো হ্যায় বহুত মোটা হ্যায়, আচ্ছা কোয়ালিটি কা পেপার হ্যায়, হ্যাঁ। আর ইনকা ইসকা এটার? এটা 90 টাকা। আচ্ছা, ইসকা দেখিয়ে পেপার বহুত রদ্দি হ্যায়, এই লিখনে লায়ক নেই হ্যায়, লেকিন ফির ভি চল যায়গা। আচ্ছা, এই কত পাতা আছে? 120 পাতা। 120 পেজ হ্যায়, হ্যাঁ। আর ইসমে 144 পেজ হ্যায়, হ্যাঁ না। তো আপনার কোয়ালিটি কে হিসাব সে এই এক পেপার সহি মে বহুত আচ্ছা পেপার হ্যায়। আর আর ইসকা এখান থেকে এই অবধি পুরো 90 টাকা। আচ্ছা, ইহাঁ সে লেকার ইহাঁ কার জো হ্যায় 1 2 3 4 5 ছ এ আপকো 90 রুপে মে মিল যায়গা। এই জো আপকা রুল টানা জিসকো বোলা জাতা হ্যায়, রুল টানা ভি আপকো মিল যায়গা, ঠিক হ্যায়। আপকা 90 রুপে মে 120 পেজ। 120 পেজ। আর ইহাঁ মিল যায়গা আপকো 144 পেজ। 160 পেজ। 160 পেজ হ্যায় ইসমে। ইসকা ইনকা ইনকা জো পেপার কা কোয়ালিটি হ্যায় উতনা খাস হ্যায় নাহি, লেকিন ফির ভি আচ্ছা হ্যায়, পড়াই লিখাই কে লিয়ে আচ্ছা হ্যায়। আর দিখাইয়ে আর কি কি আছে? ইংলিশ আছে। আচ্ছা দেখিয়ে ইংলিশ ভি হ্যায়। ইসকা ক্যা প্রাইস হ্যায়? 90 রুপিয়া 130 রুপিস। হ্যাঁ, বহুত আচ্ছা পেপার হ্যায়, এই পেপার কোয়ালিটি আচ্ছা হ্যায়। এদিকে ড্রয়িং গেল এটার কত দাম? 140। ইসকা 140 রুপিয়া হ্যায়। ইসকা থিকনেস দেখিয়ে, ইসকা পেপার কা কোয়ালিটি কা উপর রেট হতা হ্যায় জ্যাদাতর, এ বহুত আর্টবোর্ড টাইপ কা পেপার হ্যায়। 130 রুপিয়া হ্যায়। এই দেখিয়ে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি ইয়া তো বড়া, মানে কলেজ স্টুডেন্ট কে লিয়ে এই পেপার বহুত আচ্ছা, বাইন্ডিং ভি বহুত আচ্ছা কোয়ালিটি কা কিয়া হুয়া হলে আপকো জলদি খারাপ নি হোগা। আর আর মোটামুটি ইসে কম দাম কা ছোটি পাতলা? আচ্ছা, এই আপকো 80 রুপে মে মিল যায়গা। আচ্ছা আপকা হাম তো শুনতে হ্যায় কি শিয়ালদা মে আপকা কেজি ওয়েট সে মিলতা হ্যায়? কেজি ওয়েট। হ্যাঁ, তো ই ক্যা কেজি হিসাব সে রেট বোল রহে? আচ্ছা, আভি তক জো রেট আপকো বোলে 120 রুপিয়া, 90 রুপিস জো ভি হ্যায়, 140, সব কিলো কে হিসাব সে। এক কিলো মে কিতনা আয়েগা মোটামুটি? ইয়ে আয়েগা চার্জ, ইসকা আয়েগা এক কিলো মে, এক কিলো মে চার্জ আয়েগা
तीन पीस है किलो 200। अच्छा ये आएगा चार किलो 200। हाँ ये आएगा चार किलो 200। अच्छा ये आएगा 500 एक किलो 200। अच्छा ये आएगा 500 एक किलो 100। 500 एक किलो 100। अच्छा अच्छा तो देख रहे हैं कि यहाँ किलो के हिसाब से मिलता है ना, तो चार एक किलो 100। अच्छा ये आएगा चार एक किलो 100। अच्छा ये आएगा तीन सौ एक किलो 200। अच्छा ये आएगा चार एक किलो 100। अच्छा अच्छा चार एक किलो 200 के जी हिसाब से आएगा आपका रेट तो बता दिया, 90 रुपया, 120 रुपया, 140 रुपया वेराइटीज। अगर आपको अपना फैमिली के लिए, अपना घर का बच्चे के लिए अगर आपको चाहिए तो यहाँ से आप लेके जा सकते हैं, या तो बिजनेस अगर करना है तो बिजनेस भी कर सकते हैं। देखिए बहुत कलेक्शन है, बहुत सारा है। अगर अभी तो देखिए मार्केट अभी पीक टाइम है, स्कूल का बच्चे के लिए तो बहुत ज़्यादा सेल हो जा रहा है, स्टॉक आ रहा है, सुबह शाम को तक ख़त्म हो जा रहा है। तो मेरे तो यहाँ आने आने शाम हो गया, पाइकरी भी देता है। तो आप अच्छा अपना आप लोग ऑल ओवर इंडिया सप्लाई करते हैं, बिहार झारखंड उड़ीसा कहीं से? अच्छा आपका एक कंपनी का नंबर दे दीजिए, एक आपका नंबर दे दीजिए। अगर आप आइएगा तो बहुत ही अच्छा है। इनका देखिए नंबर है अरुण पति, ये आप नंबर ले लीजिए, जैसे कि 9874741968 है ना। तो आप इनसे कांटेक्ट कीजिए और आप घर के लिए बिजनेस के लिए आप कर सकते हैं। इसमें अच्छा बिजनेस है, अच्छा कम पूंजी में आपका इन्वेस्ट बिजनेस किया जा सकता है। और अंकल का नाम क्या है? मेरा नाम राजू है। राजू जी अंकल बहुत अच्छा आदमी है, आप इनसे जुड़िए। और हमको लग रहा है कि अगर आप इस टाइम की तो पूरा ज़िंदगी भर चलेगा, ये भी एवरग्रीन बिजनेस है। आप बिजनेस कीजिए और कम से कम मिनिमम कितने रुपए के लेना पड़ेगा? आपके ऊपर है, आप जितना मतलब अगर बिजनेस करने के लिए कम से कम 5,000 रुपया इन्वेस्ट करने के लिए कम से कम आपको 60 kg माल लेना है। कितना? 60 kg। 60 kg मतलब 6,000-7,000 रुपया। पाँच छः हज़ार रुपया इन्वेस्ट करके आप महीने में एक अच्छा कमाई हो सकता है, घर में भी आप कर सकते हैं। देखिए ये लोग का सुबह से लेकर शाम तक पूरा बिजनेस होता है। चलिए तो दोस्त आज हम अभी यहाँ ख़त्म करते हैं, देखते हैं आगे कोई इंटरेस्टेड होता है कि नहीं। अगर होता है तो फिर हम दूसरे स्टॉल में जाएंगे, फिर बात करेंगे, आपको विजिट करवाएंगे, ठीक है ना। अभी के लिए यहीं पर ख़त्म कर रहे हैं, ताकि उनका क्लाइंट आ गया है तो बिजी हो गए, ठीक है ना। थैंक यू भाई, स्कूल है নমস্কার দাদা। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘোষ। আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায়? স্কুলের খাতাপত্র দেখছি অনেক রয়েছে। এটা সিজনে পাওয়া যায়, অন্যান্য অন্য সময় পাওয়া যায়। আচ্ছা তাছাড়া আমার মেইন বিজনেস হচ্ছে ফ্যান্সি বুক, যেমন হাল খাতার কার্ড, আচ্ছা বিয়ে বাড়ির কার্ড, আচ্ছা সন্ধ্যের কার্ড, এগুলো হচ্ছে A1 কোয়ালিটি, যেটা মানে বড় বড় তাবড় তাবড় দোকানের সঙ্গে কম্পেয়ার করা যায়। আচ্ছা এই স্টলেই না অন্য কোনো কোথাও আপনার কোন পাওয়া যাবে? আমার শোরুম রয়েছে। হ্যাঁ অনেক যে বড় বড় কলকাতায় যে তাবড় তাবড় দোকান, হ্যাঁ যেমন পান্নালাল সিং, তারপর এখানে বালাজি, হ্যাঁ তাদের সঙ্গে আমি কম্পেয়ার করতে পারি, আমার সে ক্ষমতা নেই। আচ্ছা আচ্ছা আপনার ওটা ওই শপটা কবে আপনার ওপেনিং হবে? ওটা আমার হয়েছে, ওপেনিং আছে অনেক। আচ্ছা আচ্ছা তো আপনার দেখা তো যে ওনাকে, হ্যাঁ এই যে ফ্যান্সি বোর্ড পিঙ্কের মতো ওই যে মাঠটা দেখছেন, সেই কি নাম রঙ্গি, এই যে লাইট পিঙ্কের মাঠ, হ্যাঁ ওটা ঘুরিয়ে দেখো, ভিডিও করছি উনি তো ইউটিউব চ্যানেল ছাড়ছে। তো আপনার এই খাতার ওই সেলসম্যান হচ্ছে রঞ্জিত। আচ্ছা বাবু এটা দেখাও তো দেখি, এখন ফ্যান্সি বোর্ড। আচ্ছা বাহ দারুণ, তো ফ্যান্সি বোর্ড আছে। আচ্ছা এগুলো কার্ডের জন্য মেইনলি ব্যবহার করা হয় না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ পান্না হচ্ছে যে ক্রোমো আর্ট পেপারের জন্য ওনারা বিখ্যাত, তাই না? হ্যাঁ আচ্ছা যাই হোক ড্রয়িং খাতা একটা দেখাও।
তো এই খাতাগুলো আপনার কেজি হিসেবে বিক্রি হচ্ছে এখন কিরকম কি দাম? 90 টাকা 100 টাকা পার কেজি, 90 টাকা 100 টাকা। 90 টাকা কোনটা একটু দেখাবেন? 90 টাকার মাল কোনো দেখাও কি, একটা দু একটা খাতা দেখান তো দাদা, কারণ এটা এটা দেখো তোমার ছবি তো উঠে যাচ্ছে। হ্যাঁ ছেলে আসো নিচে নামো। হ্যাঁ ওই যে এটা আপনার 90 টাকা কেজি। আচ্ছা এটা বাচ্চা যারা বানিয়ে নিতে পারবে, হ্যাঁ যারা প্যাকিং মানে বাইন্ডিং করে নিতে পারবে, 80 টাকা। আচ্ছা 80 টাকা করে কিলো। আচ্ছা তারপর ড্রয়িং খাতা আছে, দু চারটে ড্রয়িং খাতা দেখাও। আচ্ছা এই ড্রয়িং খাতা কত করে? ড্রয়িং খাতা হচ্ছে 5 কেজি নিলে 110 করে, 1-2 কেজি নিলে 120 টাকা, 5 কেজি নিলে 110 টাকা করে, 1-2 কেজি নিলে 120 টাকা করে। এগুলো আবার ওই ক্রাফটের উপর একটা ড্রয়িং আছে না দেখো, লাল দেখান তো দাদা। এই যে লালটা লালটা দেখো, হ্যাঁ ওটা একটা ভালো ড্রয়িং, এটা একটা স্পেশাল ড্রয়িং। আচ্ছা এটা স্পেশাল ড্রয়িং, এর কি রেট আছে? এটা চাইনা থেকে মাল আসছে। আচ্ছা চীন থেকে। আচ্ছা আচ্ছা এই এই ড্রয়িং এর কত দাম? এটা 120 টাকার মধ্যে, 120 টাকার মধ্যে কিলো। হ্যাঁ পাইকারি নিলে 110 টাকা। আচ্ছা আর এটা? এটা ওই একই দাম, সেম প্রাইস। আচ্ছা এটা এটা কি এই ড্রয়িং এর খাতা এগুলো সব, তাই না? আচ্ছা আচ্ছা তো এইগুলো সব ড্রয়িং এর খাতা, এগুলো 120 টাকা করে কিলো, পাইকারি নিলে একটু দাম কম পড়বে। আর স্কুলে বাচ্চাদের যে লাইনটা না সাদা খাতা এগুলো এই খাতা 80 টাকা করে কিলো। আচ্ছা আর এই যে লম্বা খাতা গুলো এগুলো 90 টাকা কিলো। আর এই এই কাগজের পাতাটা অত ভালো না, এর থেকে ভালো পাতার কি রয়েছে? 1 কিলোতে কটা মোটামুটি এরকম খাতা হবে? 1 কিলোতে কটা খাতা হবে এরকম? 3 প্লাস। তুমি তপন বাবুকে ওটা বন্ধ রেখে এই যে মাল তোলার রাস্তা করে নাও, নাহলে সাড়ে নটা বন্ধ হবে না কিন্তু। হ্যাঁ যদি হয়ে যাবে অসুবিধা নেই। আর 20 টাকার মালটা দেখাও দেখি, ওটা দেখি এটা কত দাম? এটা 90 টাকা। এটাও 90 টাকা। এর কাগজের কোয়ালিটি ওইরকম স্ট্যান্ডার্ড আছে, খুব ভালো না, তবে হ্যাঁ মানে সব রকমেরই খাতা। 80 টাকা। এই যে সাপ্লা আমাদের, এটা হচ্ছে কি কোম্পানি ভর্তিকা। আচ্ছা এটা 80 টাকা, এটা 80 টাকা কিলো। এই কাগজের কোয়ালিটিগুলো নর্মাল আছে, এটা সস্তায় পুষ্টিকর খাবার আর কি। ভালো, কারণ সবাই তো আর সব দামি দামি নিতে পারে না, সব এবারের কোয়ালিটি হিসেবে যথেষ্ট ভালো আছে, আমি খারাপ বলবো না, কারণ কাগজ কোনো দিন খারাপ হয় না, কাগজই আমাদের সব। হ্যাঁ বিদ্যা আমাদের একটু বলে রাখি, আমাদের যারা এই দর্শক রয়েছেন, হ্যাঁ হ্যাঁ তাদের একটু জ্ঞাতার্থে, বিশেষ করে স্টুডেন্ট, মা বাবার তো বলে লাভ নেই। হ্যাঁ 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 আমার বক্তব্য হচ্ছে এই ধরনের চেয়ে বাজে খাতা দিয়ে, হ্যাঁ সেই ছাত্রী বা ছাত্র MBBS পড়ছে, হ্যাঁ হ্যাঁ স্কুল কলেজের বা ইউনিভার্সিটির যে ছেলে মেয়েরা এই সস্তার খাতায় পড়ে, আজকে কত বড় থেকে হয়তো 90 টাকা 100 টাকা দামের পয়সাটা নিয়ে এলো, এখান থেকে তারা 70-80 টাকার খাতা নিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা ওই পয়সাটা নিয়ে তারা একটু সিগারেট খাক বা মুড়িচানা খাক। হ্যাঁ এই মানে পকেট মানি করছে আর কি, পয়সা বাঁচিয়ে এই কথা দিয়েও চলবে। আচ্ছা আচ্ছা ছাত্রদের আমি উদ্দেশ্য করে বলতে যদি আপনি ছাত্রদের বিরুদ্ধে সেটা, হ্যাঁ হ্যাঁ ভালো করে পড়াশোনা করতে হবে, হ্যাঁ এবং হাতের লেখা ভালো রাখতে হবে, ভালো রাখতে হবে, খাতা কি দামি নিয়ে গেলাম সেটা বড় কথা। হ্যাঁ তো যাই হোক, এনার কাছে অনেক রকমের খাতা রয়েছে। হ্যাঁ এনার নাম্বার দেখুন 9433068999, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা আপনার সঙ্গে কেউ যদি ব্যবসা করতে চাই হোলসেলে, ধরেন এখান থেকে নিয়ে গেল গোটা ভারতবর্ষে, যেমন ধরেন আমাদের আশেপাশে যেসব স্টেটগুলো রয়েছে, তারা করতে গেলে আপনি ওনাদেরকে কনসিডার করবেন তো? শুধু তাই না, ওনাদের যদি আপনার এই ভিডিওটা কতটা কীরকম সাকসেসফুল জানি না, হ্যাঁ ওনাকে বলুন, তাদের বলুন যে উনি শুধু বিজনেস করেন, উনি লেখালেখি করেন এবং উনি একজন ভালো ট্রেকার। আচ্ছা উনি অন্তত কমসে কম 10টা ট্রেকই করা হয়ে গেছে ওনার। আচ্ছা আচ্ছা যেমন দীঘা থেকে চাঁদিপুর, আচ্ছা তারপরে আপনার গোপালপুর অংশী থেকে আপনার
পুরী, ওই সমুদ্রের যে আমাদের যে লেকটা রয়েছে, কি লেকটার নাম, চিল্কা, আচ্ছা, একদম ওর স্নাউট পয়েন্ট দিয়ে আমরাই করি। আচ্ছা, আপনি ট্রেকিংও করেন, আপনার একটা প্যাশন আর কি, শখ করি আমরা, যে ডেজার্ট চেক করি। আচ্ছা, মধ্যপ্রদেশে যে রাধিকা চুলু বল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ছাত্রদের উদ্দেশ্য বলা, হ্যাঁ, কোনো নম্বর জায়গা কিছু, একটা হচ্ছে 80 টাকা কেজি, আচ্ছা, 80 টাকা বাংলাদেশে। তো যাই হোক, আপনারা যারা ব্যবসা করতে চান তারা এই এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইনি আপনাকে ভালোভাবে গাইড করে দেবেন। হ্যাঁ, এই যে 91, হ্যাঁ বলুন আপনার নাম্বার, ফোনপে নাম্বার, আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার 991, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9163527988, এই নাম্বারে আপনি যোগাযোগ করে এনার সঙ্গে কথা বলে আপনি আসে আপনি মাল চুজ করতে পারেন, ঠিক আছে। বেশ, অনেক ধন্যবাদ, আপনি এই লাস্ট মুহূর্তে আমাকে এত সময় দিলেন। আপনার ভিডিও চ্যানেলটা সাকসেসফুল হোক, আর ছাত্র বা ছাত্রীদের উদ্দেশ্যে একটাই বলা, এই যে আজ এই বাজে ভাবে সময় নিয়ে সময় নষ্ট না করে আসল উদ্দেশ্য পড়াশোনাটা ভালো করে, একদম, তবেই খাতা, দামি খাতা, কম দামি খাতা নিয়ে লাভ, নিয়ে লাভ আছে, একদম, খুব ভালো কথা বলেছেন। একটা ছাত্রদের জন্য বিশেষ করে এটা বলা, কারণ বাবা মারা তো আর সবসময় অবজারভেশনে রাখতে পারে না, ছাত্রদেরকেই নলেজ দিয়ে রাখতে হবে, গঠন দরকার, চেতনা রাখতে হবে। বিশেষ করে মেয়েদের একটু বলবো, যে মেয়েদের এখনো আমরা যেটুক সায়েন্স অনেক এগিয়ে গেছে, কিন্তু তাদের যে সিগারেটটা খাচ্ছেন, আধুনিকতার মনস্ক সে হবে জননী। হ্যাঁ, আধুনিকতা করতে গিয়ে নিজের সর্বনাশ, সমাজ দেশকে আমরা বিসর্জনে দিয়ে চলে যাবো, কারণ বাচ্চা যখন হবে সেটা নারীর পেটেই হবে, খাচ্ছে কি স্মোক, তাতে যে বাচ্চাটার যে ক্ষতি হবে সেটা ভাবা যায় না, তাতে নারী হচ্ছে মা। এই ইয়ং বয়সে আমি বলছি যে আমি যেটুকু উপলব্ধি করেছি, নারী হচ্ছে মা, সেই মা যদি হয়ে যাচ্ছে বিদেশিনী, বিদেশিনীরে হচ্ছে আমাদের ভারতবর্ষের আদর্শ নিচ্ছে, আর আমাদের বাংলাদেশের যাদের শাড়ি বা ভালোভাবে পড়ার কথা তারা হচ্ছে উচ্ছৃঙ্খল, একদম, অতএব তাদের আমি বলবো সুশৃঙ্খল জীবনযাপন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এত বেশি সময় দেওয়ার জন্য। হ্যাঁ, চ্যানেলে উৎকর্ষ করে না বৃদ্ধি করি, এবং যদি আমার এই কথাতে কেউ একটু তাদের মনে হয়, তাদের আমি বলবো নির্দলে ক্ষমার চোখে, একদম একদম ক্ষমার চোখে দেখবেন, যদি আমাদের মনে হয়, আপনাদের মনে হয় যে আমরা ভুল বলছি বা দাদা যদি ভুল বলছেন, তাহলে ক্ষমার চোখে দেখবেন, কারণ অ্যাকচুয়ালি উনি ভুল তো বলেনি, হয়তো ভালো নাও লাগতে পারে, হয়তো যে লাগতে পারে বা সিগারেটটা খাওয়ার কথা, সিগারেট এমনি ক্ষতিকারক, হ্যাঁ, কিন্তু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এটা না, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সর্বনাশ, সর্বনাশের জন্য, যদি সে সন্তান যদি মনে নেয়, একদম একদম, এটা একটু আপনার ওই কথা, ঠিক 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 আছে, বেশ, অনেক ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।